আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আমি সাকিবস টেক পয়েন্ট আপনাদের সকলকে স্বাগতম। ভিউয়ার্স, আমরা তো প্রায় সকলে ইন্টারনেট ইউজ করে থাকি, তো সেই ইন্টারনেট ইউজ করতে গিয়ে আমরা নানান সময় নানান ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারি না, বা সরকার আমাদেরকে কিছু কিছু ওয়েবসাইট ব্যান করে দেয় যে ওয়েবসাইটগুলোতে আমরা ঢুকতে পারি না। তো সেটা কী জন্য হয় বা সেটাতে আমরা কিভাবে ঢুকবো, আমি আজকে আপনাদের ওই প্রসেসগুলো দেখাবো। তো চলুন শুরু করা যাক, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করা যাক। ভিউয়ার্স, প্রথমত আমরা যখন ইন্টারনেট ইউজ করতে চাই তখন আমাদের সবচেয়ে বেশি যেটা দরকার পড়ে সেটা হলো একটা আইপি অ্যাড্রেস। আমরা আইপি অ্যাড্রেস ব্যতীত কোনো ইন্টারনেট ইউজ করতে পারবো না বা কোনো ইন্টারনেট আমরা অ্যাক্সেস করতে পারবো না। তো সেই জন্য আমাদের একটা ইউনিক আইপি অ্যাড্রেস দরকার হয়, যেটা আমাদের ইন্টারনেটের মধ্যে আইডেন্টিটি বহন করে থাকে। তো সেই আইপি অ্যাড্রেসটা কোন জায়গার আছে, ওই আইপি অ্যাড্রেসে আমাদের সব কিছু ডিটেলস দেওয়া থাকে যে আমাদের কান্ট্রিটা কোথায় বা আমরা কোন জায়গা থেকে ইন্টারনেটটা অ্যাক্সেস করতেছি। তো সরকার যখন কোনো ওয়েবসাইট বা কোনো আপনার ওয়েবসাইট ব্যান করা থাকে তখন আপনারা কি দেখতে পাবেন যে আপনার যে আইপি অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে যখন আপনি ওই ওয়েবসাইটে ঢুকতে যাচ্ছেন তখন সেটা ঢুকবে না, দেখাবে যে ওয়েবসাইট নট অ্যাভেলেবল বা যে কোনো একটা লেখা আসবে, এটাতে আপনি অ্যাক্সেস করতে পারবেন না। তো সেটা আপনি যদি অ্যাক্সেস করতে চান তাহলে আপনার একটা ভিপিএনের প্রয়োজন হবে। তো ভিপিএনটা কি, আসুন প্রথমে ওইটা জেনে নেওয়া যাক। ভিপিএন হলো ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, যার মাধ্যমে আপনি আপনার পরিচয়টা গোপন রেখে আপনি একটা ওয়েবসাইট অ্যাক্সেস করতে পারবেন। যেমন শুধুমাত্র আপনি যখন আপনার আইপি অ্যাড্রেসটা পাচ্ছেন বা আপনার আইপি অ্যাড্রেসটা আছে ওইটা দিয়ে আপনি ভিপিএন সার্ভারে ঢুকতেছেন, লগ ইন করতেছেন। আপনি আপনার আইপি অ্যাড্রেস থেকে ভিপিএন সার্ভারে লগ ইন করলেন, তারপর থেকে আপনি যত সব কাজ করবেন সবগুলো এনক্রিপ্টেড থাকবে, বা ভিপিএন সার্ভার পর্যন্ত আপনি যে সকল কাজ করলেন সবগুলো এনক্রিপ্টেড থাকতেছে, বা আপনার নেটওয়ার্ক অপারেটর বা নেটওয়ার্ক যে কোম্পানিটা আছে সে কিন্তু জানতে পারবে না যে আপনি কোন ওয়েবসাইট ব্রাউজ করতেছেন বা কোথায় কোথায় অ্যাক্সেস করতেছেন। তো ভিপিএনের প্রধান সুবিধাটাই হচ্ছে এটা, যে আপনি এটা অ্যাক্সেস করতে পারবেন যে কোনো ওয়েবসাইট। আপনি যদি বাংলাদেশে একটা ওয়েবসাইট ব্যান করা থাকে তখন আপনি একটা ভিপিএন ইউজ করলেন, যে ভিপিএনটার সার্ভার হচ্ছে আপনার মনে করেন আমেরিকাতে। তো আপনি যখন ওই সার্ভারটাতে কানেক্টেড হয়ে যাবেন তখন আপনার লোকেশনটা চেঞ্জ হয়ে আমেরিকা হয়ে যাবে, তখন তো আমেরিকাতে আর ওই ওয়েবসাইটটা ব্যান না। তো সেই কারণে আপনি ওই ওয়েবসাইটটাও অ্যাক্সেস করতে পারতেছেন। এর মনে একটি প্রশ্ন ঘুরপাক খায় যে যারা ভিপিএন ইউজ করতেছে বা আমি যদি একটি ভিপিএন ইউজ করি সেটা কি সরকার আমার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেবে কিনা, বা সেটা আমার জন্য ভিপিএনটা ইউজ করা ঠিক হবে কিনা। তো সেটার উত্তর হচ্ছে ইন জেনারেল সকল ভিপিএনই আপনার লিগ্যাল, কিন্তু আপনার কিছু ক্ষেত্র বিশেষে, যেমন আপনার মনে করেন আপনি যেই দেশে থাকতেছেন ওই দেশে সরকার যদি ভিপিএন ইউজ করাটা আপনার ইলিগ্যাল ঘোষণা করে তখন আপনি ওই ভিপিএনটা ইউজ করতে পারবেন না। তখন যদি আপনি ভিপিএনটা ইউজ করেন তাহলে আপনি সরকারের নীতিমালা মানলেন না, তখন আপনার জেল জরিমানাও হতে পারে আপনি ভিপিএন ইউজ করার কারণে। তো বাংলাদেশে যদি কখনো ভিপিএন ইউজ করাটা ইলিগ্যাল হয়ে যায়, ওই দিন থেকে আপনারা ভিপিএন ইউজ করলে আপনাদের সমস্যা হবে। কিন্তু বাংলাদেশে যদি ভিপিএন ইউজটা ইলিগ্যাল না থাকে তাহলে আপনারা অনায়াসে যে কোনো ভিপিএন ইউজ করতে পারবেন। ভিউয়ার্স, তারপর ভিপিএন নিয়ে আমাদের মধ্যে যে সবচেয়ে বড় সমস্যাটা থাকে সেটা হলো আমরা তো ভিপিএনটা ইউজ করতেছি আমাদের সিকিউরিটির কারণে, আমাদের তথ্যটা যাতে গোপন থাকে বা আমরা যে কাজটা করতেছি ওইটা যাতে হাইড থাকে। কিন্তু সেই ভিপিএন কোম্পানিটাই যদি আমাদের তথ্য লিক করে দেয়, কারণ আমরা তো বেশিরভাগ দেখা যায় কি আমরা ফ্রি ভিপিএনগুলো ইউজ করতে চাই। তো আপনি যখন একটা ফ্রি ভিপিএন ইউজ করবেন তখন সেটার আপনার নিরাপত্তাটা ওই রকম থাকবে না, কারণ আপনি অবশ্যই যদি ভিপিএন ইউজ করা লাগে তখন একটা পেইড ভার্সনে ভিপিএন ইউজ করবেন, কারণ ওইটা অনেক সিকিউর, কারণ তারা আপনার কাছ থেকে টাকা নিতেছে, আপনাকে ওই রকম সার্ভিসটা দিবে। কিন্তু আপনি চিন্তা করেন আপনি যখন একটা ফ্রি ভিপিএন ইউজ করতেছেন আপনি তাদেরকে কী দিচ্ছেন, আপনি তো ওটা সম্পূর্ণ ফ্রি ইউজ করতেছেন। অনেক ক্ষেত্রে দেখা যায় কি অ্যাডসেন্সের মাধ্যমে ওরা অ্যাড দেখিয়ে আপনার কাছ থেকে ভিপিএন নেয়, কিন্তু ফ্রিটা তো ফ্রি, ওইটা আর আপনার পেইডের মতো সিকিউর আপনাকে দিবে না। তো সেই জন্য আপনার যদি সেন্সিটিভ ডাটা আদান প্রদান করতে হয় তাহলে কোনোভাবেই আপনি ফ্রি ভিপিএন ইউজ করে ওইসব করবেন না, কারণ তাহলে দেখা যাবে কি যে আপনি যেই কারণে ভিপিএন ইউজ করতেছেন ওই ভিপিএনই আপনাকে ওই রকম সমস্যায় ফেলে দেবে। ভিউয়ার্স, এই ছিল ভিপিএন বিষয়ে কিছু কথা। আশা করি ভিপিএন সম্পর্কে আপনাদের ডাউটটা ক্লিয়ার হবে। তো আপনারা যদি ভিপিএন ইউজ করতে হয় তাহলে পেইড ভার্সনগুলো ইউজ করবেন, আর যদি নর্মাল কাজের জন্য যে আপনারা যে একটা ওয়েবসাইটে ঢুকবেন যেটা বাংলাদেশে অ্যাভেলেবেল না বা ইন্ডিয়াতে অ্যাভেলেবেল না বা যে কোনো ধরনের ওয়েবসাইট আছে যেটা কিছু কিছু দেশে অ্যাভেলেবেল থাকে না, তখন আপনারা সিম্পলি ওই ভিপিএনের ফ্রি ভিপিএন দিয়েও ইউজ করতে পারেন, কারণ ওইটা তো আর ওই রকম সেন্সিটিভ ওয়েবসাইট থাকে না। বা আপনারা যদি কোনো এমনিতে কিছু কন্টেন্ট থাকে যেরকম মুভি সিরিজ বা যে কোনো সিরিজ থাকে যেগুলো হয়তো আপনার কিছু কিছু দেশে অ্যাভেলেবেল থাকে না, তো সেই ক্ষেত্রে আপনারা ফ্রি ভিপিএনটা ইউজ করতে পারেন। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লাগবে। তো ভিডিওটি কাজে লাগলে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটা বাজিয়ে রাখবেন যাতে পরবর্তীতে আপলোড দেওয়া সকল ভিডিও সবার আগে আপনার কাছে চলে যায়। তো ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।